বাংলাদেশের একজন অল্প বয়স্ক টপ লেভেলের বক্তা, যিনি বাংলাদেশের ভিতরে ফেমাস বক্তা, বাংলাদেশের বাইরেও বয়ান করে, জুবায়ের আহমদ তাশরিফ। চেনেন তো আপনারা, এর নাম শুনেন না আপনারা? খুব অত্যন্ত চমৎকার কণ্ঠ। এই ছেলেটার প্রতি আমি ইদানিং খুব দুর্বল হয়ে পড়েছি। ছেলেটা আল্লাহ আকবার, আসলে যার জীবনে কষ্ট আছে, নির্যাতন আছে, তাকে আল্লাহ কোনো না কোনো দিক থেকে বড় বানায়। এই জুবায়ের আহমদ তাশরিফ, ইদানিং একটা ভিডিও ভাইরাল হয়েছে, তার আব্বা রাস্তায় ভিক্ষা করতেছে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে চিন্তা করেন, আপনারা যদি ভিডিও দেখেন যে ইউসুফ আজাদি বক্তা ওই যে আমাদের এখানে ওয়াজ করে গেছে, তার টাকার অভাবে তার আব্বা ভিক্ষা করতেছে, তাহলে আপনারা আমারে ঘৃণা করবেন না? এ কি বক্তা, এ নিজের বাপের খোঁজ খবর রাখে না? তা এই ভিডিওটা দেখার সাথে সাথেই তো আমাদের আস্থা, আমার আগুন ধরে গেছে। এ কোন ধরনের জুবায়ের আহমদ তাশরিফ, এত টাকা ইনকাম করে, এত বয়ান করে, ফেমাস বক্তা, বাপ ভিক্ষা করতেছে। পরবর্তীতে তার লাইফ, সে জীবন কাহিনী বলল যে তার বাপ সন্তানের যে হক আদায় করার কথা, জীবনে কোনোদিন হক আদায় করেনি। এই এর বাপ কয়টা যে বিয়ে করেছে, ওর বাপ ছাড়া কেউ জানে না। ষোলো সতেরো আঠারোটার উপরে বিয়ে করেছে। এই জুবায়ের আহমদ তাশরিফের মা এবার সামনে আসছে, একটা গজল শোনার আবেদন জানাইছে, যদি এখন বয়ান শেষ পর্যায়ে, এখন আপনারা বললে আমি শোনাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে একটা গল্প শোনাই। কি শোনাই? গল্প, গল্পে গল্পে সঙ্গীতটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই মজবুত হয়ে বসেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। ভয় করে কি হবে, মরতেই তো হবে, ভয় করে কি হবে, মরতেই তো হবে, শহীদি মরণ শুধু কামনা আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। সত্য কথা মোরা বলি যখন, মৌলবাদী বলে ডাকে তখন। কথা বল না কেন, সত্য কথা বললি আমাদেরকে জঙ্গিবাদ আর মৌলবাদ বলে আখ্যায়িত করে কথা বলেন না কেন? এখন যদি আমরা একথা বলি, আমরা যদি আমাদের আসল স্লোগান দেওয়া শুরু করি, আজকে এই এশিয়া উপমহাদেশের মধ্যে মুসলমানদের জন্য চরম দুইটা শত্রু আছে। কথা বলেন কয়টা? চরম দুই দল শত্রু। এরা মুসলমানদের শত্রু, এক নম্বর ইহুদিরা মুসলমানদের শত্রু, এরা আমাদের বাইতুল মুকাদ্দাসকে দখল করে নিয়েছে। দুই নম্বর উগ্র হিন্দুত্ববাদীরা মুসলমানদের শত্রু, কারণ তারা আমাদের বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে রাম মন্দির নির্মাণ করে দিয়েছে। এই জন্য মোদী সরকার, আরএসএস, বিজেপি, এই উগ্র হিন্দুত্ববাদীরা মুসলমানদের বন্ধু হইতে পারে না, এরা মুসলমানদের শত্রু। কথা চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এই কথা বললে আপনি আমাদেরকে জঙ্গি বলবে, আমাদেরকে অপরাধী বলবে। ও মুসলমান, আজকে আশ্চর্য লাগে, অনেক সময় খবর আসে, কানে আসে, বলে যুবকরা আনন্দ ফুর্তি করতে করতে হিন্দুদের সাথে মিলেমিশে পূজায় যাচ্ছে। লজ্জা করা উচিত, শরম করা উচিত। যেই উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের মসজিদকে ধসিয়ে দিয়েছে, তাদের ওই শিরিকি পূজা মণ্ডপে মুসলমান হাসতে হাসতে যায় কি করে? কথা বলেন ঠিক না বেঠিক? আবার নাকি শুনি কাঁকড়া ভাজি করে খায় পিকনিক করে, শোনা যায় না? এটা মিথ্যা বললাম আমি? আশ্চর্য লাগে, কাঁকড়া ভাজি করে খায়। যেই উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের আল্লাহর ঘরকে দখল করে নিয়েছে, বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে রাম মন্দির নির্মাণ করছে, ভারতের আদিনা মসজিদের মধ্যে পূজা করার জন্য হাইকোর্টে রিট করেছে, ভারতের জ্ঞানবাপী মসজিদকে দখল করে নেওয়ার জন্য হাইকোর্টে রিট দাখিল করেছে, পূজা করার জন্য রিট দাখিল করেছে। ও মুসলমান, মসজিদের মধ্যে ওরা এসে পূজা করবে, এটা কোনো মুসলমান সহ্য করতে পারে? আমাদের দারুল উলুম দেওবানকে এক মাসের মধ্যে বুলডোজার দিয়ে ধসিয়ে দেওয়ার জন্য হাইকোর্টে রিট করেছে, মামলা দিয়েছে। এই যে এত কিছু এরা করতেছে, মুসলমানদের কলিজায় আঘাত করতেছে, বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছে, রাম মন্দির নির্মাণ করেছে, আর ওরা হাসতেছে, তৃপ্তির ঠেকুর তুলতেছে। আমরা বলি আজকে আমাদের কলিজায় আঘাত লেগেছে, আমরা একজন ইমামের অপেক্ষায় আছি। ওই ইমামের নাম হলো ইমামে মাহাদি। ইমাম মাহাদি আসবে, আবারও বিজয় হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। বাবরি মসজিদ দখল করে আজকে তোমরা তৃপ্তির ঢেকুর তুলতেছো, জেনে নাও এক
হাজার বছর পরে হলেও বাবরি মসজিদ আবার আমরা আজাদ করবই করব, করবই করব ইনশাআল্লাহ। এজন্য তারা আব্বাজান আছেন, পিতা আছেন, তাদেরও দায়িত্ব হলো সন্তানের আমানত রক্ষা করা। আজকে আপনি আপনার সন্তানকে মানুষ বানানোর চেষ্টা করতেছেন না ভাইরে, সংবাদে বহু সংবাদ বাইর হয়েছে, ছেলে কোথায় থাকে, চার ছেলে আমেরিকায় সেটেল, বাপ ডাক্তার, কোটি কোটি টাকা খরচ করে ছেলেদেরকে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানানোর পরে ইঞ্জিনিয়ার বানানোর পরে ছেলেরা এখন আমেরিকায় সেটেল, বাপরে বৃদ্ধাশ্রমে ফেলাই তুই চলে গেছে, যখন না নাও আছে না নাই। ওর সংবাদে দেখলাম বাবা এন্তেকাল করছে, চারতলা বিল্ডিং, সিঁড়ি ঘরে বাবার লাশ পড়ে আছে, দুই দিন পর্যন্ত পচে পচে লাশ গন্ধ ছড়াইতেছে, আর ওই দোতলা বিল্ডিং এর উপরে বসে বসে ছেলে মেয়েরা মারামারি করতেছে, তর্কাতর্কি করতেছে বাপের রেখে যাওয়া সম্পত্তি নিয়ে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এলাকাবাসী পুলিশে সংবাদ দিছে, পুলিশ এসে ওদের ধরে তারপরে দাফন কাফনের ব্যবস্থা করছে। আল্লাহ যেন এই রকম কুলাঙ্গার সন্তান কাউরে না দেয়, জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। কিন্তু আব্বা জান আপনাদেরও হক আদায় করতে হবে, শুনেন, হক যদি আদায় না করেন অনেক সময় বাবাও অনেকটা খারাপ হয়ে বসে, কি বলবো বাপ, আল্লাহ অনেক সময় এমন হয় এক ছেলেরে বেশি দেয়, অন্য ছেলেরে তেড়া চোখে দেখে, এক ছেলেরে সব ঢেলে দেয় আর এক ছেলেরে ফকির বানায় দেয়, আছে না নাই, এক ছেলেরে সব দিয়ে দিছে আরেক ছেলেরে কিচ্ছু দেয় না। আমার সামনে এক লোক ওই রকম, এক এরকম লোক দেখলাম যে এক ছেলেরে সব দিয়ে দিছে আর ছোট ছেলেরে কিচ্ছু দেয় নাই। তা তার জামাই যেই লোকটা এই কাজ করছে, তার জামাই ওই শ্বশুররে বলতেছে যে আব্বা আপনি তো আপনার ছোট ছেলেকে কিচ্ছু দিলেন না, বড় ছেলের তো সব দিয়ে দিলেন। তা ওই তার বাপ বলতেছে কয় ছোট ছেলের আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে, ছোট ছেলের জন্য আল্লাহ আছে। কি আশ্চর্য কথা, তুমি ছোট ছেলের জন্য আল্লাহ আছে আর বড় ছেলের সব ঢেলে দিলে, ওরে আল্লাহ তো তোমার জন্যও আছে, যে হক নষ্ট করতে অপেক্ষা করতেছে আল্লাহ তোমার জন্যও আছে, ঢুকে দেখো কবরে আল্লাহ তোমার জন্যও অপেক্ষা করতেছে, কথা বলেন না কেন, আল্লাহ তো সবার জন্যই আছে। এরকম সব এক ছেলের ঢেলে দেয় আর এক ছেলের কিছু দেয় না, এরকম আমানতের খেয়ানত করে আসে না নাই। দেখবেন ইদানিং একটা ভিডিও ভাইরাল হয়েছে, বাংলাদেশের একজন অল্প বয়স্ক টপ লেভেলের বক্তা, যিনি বাংলাদেশের ভিতরে ফেমাস বক্তা, বাংলাদেশের বাইরেও বয়ান করে, জুবায়ের আহমদ তাশরিফ, চেনেন তো আপনারা, এ নাম শুনেন না আপনারা, খুব অত্যন্ত চমৎকার কণ্ঠ। এই ছেলেটার প্রতি আমি ইদানিং খুব দুর্বল হয়ে পড়েছি, ছেলেটা আল্লাহ আকবার, আসলে যার জীবনে কষ্ট আছে, নির্যাতন আছে, তাকে আল্লাহ কোনো না কোনো দিক থেকে বড় বানায়। এই জুবায়ের আহমদ তাশরিফ ইদানিং একটা ভিডিও ভাইরাল হয়েছে, তার আব্বা রাস্তায় ভিক্ষা করতেছে, নাউজুবিল্লাহ বলেন, তাহলে চিন্তা করেন আপনারা যদি ভিডিও দেখেন যে ইউসুফা যদি বক্তা ওই যে আমাদের এখানে ওয়াজ করে গেছে, তার টাকার অভাবে তার আব্বা ভিক্ষা করতেছে, তাহলে আপনারা আমার ঘৃণা করবেন না, এ কি বক্তা, এ নিজের বাপের খোঁজ খবর রাখে না। তা এই ভিডিওটা দেখার সাথে সাথেই তো আমাদের আশ্চর্য, আমার আগুন ধরে গেছে, এক কোন ধরনের জুবায়ের আহমদ তাশরিফ এত টাকা ইনকাম করে, এত বয়ান করে, ফেমাস বক্তা, বাপ ভিক্ষা করতেছে। পরবর্তীতে তার লাইফ, সে জীবন কাহিনী বলল যে তার বাপ সন্তানের যে হক আদায় করার কথা জীবনে কোনোদিন হক আদায় করেনি, এই এর বাপ কয়টা যে বিয়ে করেছে ওর বাপ ছাড়া কেউ জানে না, ষোলো সতেরো আঠারোটার উপরে বিয়ে করেছে। এই জুবায়ের আহমদ তাশরিফের মা এবার সামনে আসছে, মা বলতেছে যে আমি আমার ছেলেরে খেয়ে না খেয়ে মানুষ করছি, এই জুবায়ের আহমদ তাশরিফ খেয়ে না খেয়ে অনাদরে অবহেলায় মানুষ হয়েছে। ভাইজান যারা অনাদরে অবহেলায় মানুষ হয় তারা তো কীরকম হয় আমরা, আমি জানি, আমার জানা আছে, ছোটবেলায় আমার আব্বা মারা গিয়েছে আমিও জানি। এই জুবায়ের আহমদ তাশরিফ ঘটনা হলো সে তার বাপরে টাকা দেয়, বিশ হাজার তিরিশ হাজার করে টাকা দেয়, এখন ওই কয়দিন একটু টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে, এই জন্য অন্য মানুষের কুপরামর্শে ওই বাপ ওই দেখাচ্ছে, দেখো আমার ছেলে বক্তার আমি ভিক্ষা করতেছি, এটা হলো ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র, ছেলের নিজ বাপ যদি আসলেই ভালো হতো তাও অভাবে মরে গেলেও কে এই কাজ করতে পারত, ও তো হাজারও চিন্তা করতো যে আমার ছেলে একজন বক্তা, একজন ফেমাস বক্তা, হাজার হাজার মানুষ যার
ভক্ত, আরে আমার ছেলেকে আল্লাহ উপরে উঠাইছে, ও চিন্তা করতো ঠিক আছে আমার ছেলে, বুঝলাম যে তোর ছেলে তোর খোঁজ খবর নেয় না, তুই যদি সত্যি ভালোবাসিস তোর ছেলেরে, কমপক্ষে তুই এরকম করতিস না, আমার ছেলের ইজ্জত যায়, এরকম কোনো কাজ আমি পারবো না। কিন্তু ওর সাথে সাথে ভিক্ষা করতেছে, আবার মানুষে ভিডিও করতেছে, পরে এটা ছড়ায় পড়লো যে এইগুলো ষড়যন্ত্র। তাহলে চিন্তা করেন এইরকম বাপও আছে যে ছেলের হক আদায় করে না। চিন্তা করেন 17-18টা বলে বিয়ে করেছে, বউ কয়টা ও নিজেই ভালো জানে কিনা শঙ্কা, আল্লাহই ভালো। এবার ছেলের উপরে দোষ চাপায় দিছে। এখন আমরা তো স্বাভাবিক, যতই হোক না কেন বাপ তো কথা কন না কেন, এখন যে শোনো শোনেন, যার জ্বালা সেই বুঝে, যার জ্বালা তা জুবায়ের আহমদ তাশরিফের জ্বালা ও বুঝতেছে কারে বলে। আর এর ভিতরে আপনারা যারা আছেন যাদের বাপ মা এরকম, আপনারাও জানেন কি ও বলাও যায় না, সভাও যায় না, কওয়াও যায় না, কথা বলেন না কেন। এই জন্যই তো ইসলাম বলে ব্যালেন্স ঠিক রাখতে হবে, প্রত্যেকের ক্ষেত্রে আমানতের খেয়ানত করা যাবে না, আমানত ঠিক রাখতে হবে। তাই আমরা আমাদের আমানত ঠিক রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমানত খেয়ানত যেন না হয় সেই তৌফিক দান করেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন।